আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে আপনার যে স্পেশাল ক্যাটাগরিগুলো আছে বা পপুলার ক্যাটাগরিগুলো আছে ওইগুলো ডিসপ্লে করাবেন, এবং ওই ক্যাটাগরির আন্ডারে কিছু প্রোডাক্টও থাকবে এবং ওই ক্যাটাগরির ব্যানার থাকবে। সো চলেন আগে একটু দেখে নেওয়া যাক জিনিসটা আসলে কি, কিসের কথা বলা হচ্ছে। সো দেখেন এই সাইটটার মধ্যে দেখেন ফার্স্টে কি আছে, ওমেন ফ্যাশন আছে, ঠিক আছে। এইটার আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, আবার এটার আন্ডারে কিছু ব্যানার, এটার ব্যানারটা আছে, অ্যান্ড এই ক্যাটাগরি আন্ডারে কিছু প্রোডাক্ট এখানে ডিসপ্লে হচ্ছে। তারপর আরেকটু নিচে গেলে এখানে দেখা যাবে যে মুসলিম ওয়্যার আছে, এই ক্যাটাগরি আন্ডারে কিছু সাব ক্যাটাগরি আছে, আবার এটার ব্যানার আছে, এটার আন্ডারে আরও কিছু প্রোডাক্ট আছে। তারপরে দেখেন পাঞ্জাবি আছে, পাঞ্জাবির আন্ডারে আরও সাব ক্যাটাগরি আছে, এটার এটার ব্যানার আছে, এইটার আন্ডারে পাঞ্জাবি টাইপের কিছু প্রোডাক্ট আছে, তো এইরকম। তারপর হচ্ছে ম্যান্স ফ্যাশন আছে, এর আন্ডারে এর সাব ক্যাটাগরি, ব্যানার, প্রোডাক্ট, ওকে, তো এইরকম। আর মনে করেন স্পেশাল ক্যাটাগরি বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার আপনি আপনার সাইটে 100-150 প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করছেন, বাট সবগুলো তো আপনার টপ ক্যাটাগরি না বা পপুলার না, যেগুলি স্পেশাল বা বেশি প্রমোট করতে চান ওইগুলোই তো আপনি হোম পেজে রাখবেন, তাই না? এইভাবে সো এই জিনিসটা কিন্তু ডিফল্টভাবে থাকবে না, এটা আপনাকে কইরা নিতে হবে এখানে। সো এটা যেভাবে আপনি করবেন করাটা খুবই ইজি, নো প্রবলেম, জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি কাজটা করে ফেলতে পারবেন। এটা আমি একটু দেখাবো, বাট আপনি একটু আগে জাস্ট আমি দেখাচ্ছি যে আসলে কি করতে যাচ্ছি, ঠিক আছে, আর কি করবেন আপনি। তো এটা করার জন্য যেটা করবেন আপনি খুবই সিম্পল একটা কাজ, আপনার কললে হয়ে যাবে আপনার কন্ট্রোল প্যানেল থেকে। আচ্ছা, তার আগে দেখেন এই সাইটটা, দেখেন এই সাইটটা হচ্ছে একদম নতুন একটা সাইট। এটার মধ্যে দেখেন কি আছে, এটার মধ্যে আছে কি জাস্ট জনপ্রিয় ক্যাটাগরি সেকশনটা আছে, নতুন পণ্য আছে, আর হচ্ছে টপ সেল আছে, বাট এটার মধ্যে কিন্তু ওই রকম আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো নাই, তাই রাইট? সো আর চলেন এই সাইটের মধ্যেই এখন আমি এটা আপনাকে করে দেখাই যে কিভাবে আপনি এই ওই এই সাইটটার মতো সবভাবে এই সাইটটার মতো এই ক্যাটাগরিগুলা পপুলার বা স্পেশাল ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করাবেন হোম পেজে। সো এটা করার জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার হোম পেজের আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর আপনি সেখান থেকে থিম কাস্টমাইজার নামে একটা প্যানেল দেখবেন, এইরকম এই থিম কাস্টমাইজারে আসবেন। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইড ম্যাপে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে হোম পেজ নামে একটা অপশন আছে, এই হোম পেজের আন্ডারে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই যে হোম পেজ সেকশন শো হাইড নামে একটা অপশন। তো এটার মধ্যে আপনি ক্লিক করবেন, এই পেজে আসবেন, এই পেজে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এখানে অনেক সেকশন আছে, ঠিক আছে, এটি সবই আপনার হোম পেজের সেকশন, ডিফল্টভাবে সব বেশিরভাগই হাইড করা থাকে, যেটা আপনার দরকার হবে সেটা আপনি শো করে নেবেন। বাট আপাতত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন এই জাস্ট যেটার কথা বললাম সেটা হচ্ছে এই যে স্পেশাল ক্যাটাগরি বেসড প্রোডাক্ট, দেখেন এই সেকশনটা কিন্তু এইখানে হাইডে আছে, দেখেন এই যে এখান থেকে দেখেন এটা হাইড করা আছে, এই জন্য আপনার এই সাইটটার মধ্যে এটা শো হচ্ছে না। সো আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সেকশনটাকে স্পেশাল ক্যাটাগরি বেসড প্রোডাক্ট এই সেকশনটাকে শো করবেন, শো এই বাটনটাতে ক্লিক করবেন, এই সাইটে করে জাস্ট নিচে গিয়ে কনফার্ম অ্যান্ড আপডেট দেবেন, তাহলে এটা আপনার সাইটে সেভ হয়ে যাবে, ঠিক আছে, আপনার সাইটে শো হয়ে যাবে। তো এখন এখন যদি আপনি আপনার সাইটে এসে এটাকে রিলোড দেন তাহলে দেখতে পাবেন এরকম একটা সেকশন কিন্তু আপনার সাইটে অ্যাড হয়ে গেছে। সো দেখেন এই এখন দেখেন এখানে আসলে দেখাচ্ছে নিউ প্রোডাক্ট আর হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে। সো মানে এই সাইটে মাত্র দুইটা ক্যাটাগরি অ্যাড করা আছে, এই জন্য এখানে জাস্ট এই দুইটা দেখা দিতেছে। সো এখন কথা হচ্ছে এই সেকশন তো শো হয়েছে, এখন এই সেকশনে আবার আপনার ধরেন আপনি 50টা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করছেন, সেখান থেকে আপনার পছন্দের 5টা বা 10টা কিভাবে দিবেন সেটাও দিতে পারবেন, ঠিক আছে, সেটার জন্য আমাদের আরেকটা আলাদা ভিডিও আছে, ওইটা দেখলে আপনি পারবেন, বাট সেকশনটাকে আপনাকে শো করাতে হবে, আই থিঙ্ক এইটা আপনি বুঝতে পারছেন। তো তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি যে কোনো টাইমে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আর চেঞ্জ করাটাও খুবই সহজ, ওই ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলেই বুঝতে পারবেন, নো প্রবলেম। আই থিঙ্ক সেকশন শো করার বিষয়টা বুঝতে পারছেন, অনেকে ওই ভিডিওটা দেখে আর ক্যাটাগরিগুলো তো অ্যাড করেন বাট এখানে ডিসপ্লেই হয় না, কারণ হচ্ছে এই সেকশনটা হাইড থাকে, ঠিক আছে। তো আপনি জাস্ট এই সেকশনটা শো করে নেবেন তাহলেই হবে, আর ওই ভিডিওটা দেখলে ওই প্রবলেম ওই জিনিসটাও পেরে যাবেন, ওই কাজটাও করতে পারবেন। তো আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা, আপনি আপনার সাইটটা এভাবে সাজাইতে পারবেন এইটার মতো সুন্দর করে, সো নো প্রবলেম। আর তারপরেও যদি কিছু না বোঝেন আমাদের জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।